আমি দায়িত্ব নিলাম সবার, যতবার ইনকাম করবেন আমি দিব আপনাদেরকে খাবার ইনশাআল্লাহ। সো এই এই যুক্তি থেকে বা এই বিষয়গুলো থেকে আজ থেকে আমি ঘোষণা দিলাম, যারাই কাজ পাবে তাদেরকে আমি এই চায়নার গার্ডেনে আমি এনে এনে আপনাকে ট্রিট দিব। অর্থাৎ আমি চাচ্ছি যে এই যে ট্রিটের আশাই হলো আপনি যাতে কাজ পান। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চায়না গার্ডেনে চলে আসছি। এটা হচ্ছে আপনার খন্দকার মার্কেটের লিফটের 6 এবং হচ্ছে এমনিতে 7 তলা। এখানে অফলাইন বেসে যে স্টুডেন্ট আছে তাদেরকে আমরা একটা ট্রিট দিতে আসছি। তো বেসিক্যালি যে রিজনটা, এটা হচ্ছে আমাদের শিহাব, তার শোনাও। তো শিহাব, সে হচ্ছে $30 যে একটা কাজ পাইছে। তো এটা আমি বলছি যে যেই কাজ পাবে তাকে আমি একটা ট্রিট দিব। তো দ্যাটস ওয়াই সেখানে আমি তাকে নিয়ে আসছি। তো যখন আমি নিয়ে আসছি তখন সবাই আবদার করছে কি যে আমাদেরকে মানে খাবান, এখানে সবাই খাদক, সবটি খাদক আমাকে ধরছে। তো আমি সবাইকে নিয়ে আসছি। এখানে আমাদের আরও কিছু মিসিং আছে, যেহেতু অন্য স্টুডেন্টরা চলে গেছে। তো এখানে আমরা 10 থেকে 11 জনকে নিয়ে আসছি। তো আমাদের অনুভূতিটা বা শিহাবের অনুভূতিটা আমি নিব, যে কেমন লাগতেছে, কেমন তার লাগতেছে, আমি শিহাবের অনুভূতিটা নিব। কেমন? তো শিহাব, তুমি আসলে কাজ পাইছো, পাশাপাশি আমি ট্রিট দিচ্ছি, এই যে বিনোদন দিয়ে আমি কাজটা শিখাচ্ছি বা আমি উৎসাহ দিয়ে কাজটা শিখাচ্ছি, তোমার কাছে কেমন লাগতেছে? আমার কাছে বেসিক্যালি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ শিক্ষা সবসময় সব দিক থেকে হয় না, বিনোদনের মাঝেও শিক্ষা আছে। তো অনেক ভালো আমরা ক্লাস করি। ক্লাস কেমন লাগে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অফলাইন না, আসলে ভাইয়া অনেক ভালো ক্লাস করায় এবং বুঝায়, সব কিছু বুঝতে পারি আলহামদুলিল্লাহ। শিওর? জি। নাকি আমি সামনে যে ভাইয়া তো আজকে খাওয়াচ্ছেন, যদি ফার্ম না দিই মারবেন। সত্যি? ওকে, ঠিক আছে। সো যারা বাহির থেকে বা অন্যরা আসছে আমাদের স্টুডেন্ট, অ্যাকচুয়ালি আজকে কেমন লাগতেছে, সেভাবে কাজ পাচ্ছে, তারাও একদিন পাবে, এই যে ডেফিনেটলি বিষয়গুলো কেন হচ্ছে, কীভাবে, কেমন আনন্দ হচ্ছে, এই বিষয়গুলো আমরা তার থেকে জানার চেষ্টা করব। তো তাহসিন ভাই কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এই স্যারের স্পেশাল বেস অফলাইন 1-এ থাকি, ক্লাস করি, অনেক ভালো লাগতেছে, এবং কি অনেক কিছুই মানে বুঝতে পারছি, শিখতে পারছি, যেটা আমরা অন্যান্য অনেকের কাছ থেকে শুনি, অন্যান্য অনেকের ইউটিউবের মধ্যে ভিডিও দেখি অথবা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকের অনেক কিছু দেখি, অনেক অ্যাড দেখি। তো ওইগুলোর চাইতে এটা মানে স্পেশালি বলতে একদমই স্পেশাল, অনেক ভিন্ন, যেখানে আমরা বায়ার অনলাইন অফলাইন দুই দিক থেকে অনেক হেল্প পাই। আমাদের ক্লাস এখনও শেষ হয় নাই, আমাদের এই এখনও প্রায় মোটামুটি এখনও এই মাসখানিক বা এরকম সময় আছে। তার আগেই আমাদের একজন ভাই মোহাম্মদ শিহাবুদ্দিন, উনি বায়ার পাইয়ে গেছে এবং কি কাজ পাইয়ে গেছে। সেই সুবাদে আজকে আমাদের ট্রিট হচ্ছে, স্যারের পক্ষ থেকে সবাইকে দিতেছে, আমরা এতে অনেক হ্যাপি, অনেক আনন্দিত। ধন্যবাদ তাহসিন ভাইকে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন সুযোগ করে দিব আজকের ট্রিটের বিষয়, যে আমাদের যে আনন্দ, যে সময়টি আমরা কাটাচ্ছি, ফ্রমি আপুকে আমি সুযোগ করে দিব যে কেমন লাগতেছে, ওভারঅল আমাদের ক্লাসটা কেমন বুঝতেছে, এই বিষয়গুলো আমি তাকে সুযোগ করে দিব এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শিহাব ভাইয়ের উপলক্ষে আমরা এখানে ট্রিট দিতে আসছি। তো সবাই খুব এক্সাইটেড, এবং বিশেষ করে ফারুক স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এরকম একটা ট্রিট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই খুব ভালো ভালো করে ইনকাম করতে পারি এবং এরকম ট্রিট পেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমাদের একজন ফ্রেন্ড কাজ পেয়েছে, এই উপলক্ষে আমাদেরকে স্যার ট্রিট দিতেছে। স্যার বলছিল যে কাজ পায় তাকে ট্রিট দিবে। তো ইনশাল্লাহ আমরাও পাবো একদিন, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আজকের এই ট্রিট। আসসালামু আলাইকুম, মোহাম্মদ দেলোয়ার হোসেন। তো বিষয়টা হচ্ছে আমরা অফলাইন বেসের ক্যাম্পাসে আছি 7 জনের মতো, আমরা হচ্ছে স্টুডেন্ট 16 জন। তো এর মধ্যে আমাদের প্রথম হচ্ছে শিহাব আর কি অর্ডারটা পেয়েছে। তো অর্ডার পাওয়ার কারণে আজকে ফারুক স্যার আমাদেরকে ট্রিট দিচ্ছে, তো আমরা সবাই আনন্দিত এবং সবাই আরও আনন্দিত হব যখন আরও অর্ডার পাবো, এবং হচ্ছে
বেশি বেশি ট্রিট পাবো আর কি। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সিফাত, অফলাইন বেচ ওয়ান। আজকে শিয়াব ভাইয়ের উপলক্ষে আমরা সবাই এখানে ট্রিট নিতে আসছি। সো সবাই দোয়া করবেন যেন আমরা সকলেই সাকসেস এবং সফল ফ্রিল্যান্সার হতে পারি। আর ফারুক স্যারকে নিয়ে কিছুই বলার নাই, ওনার মতো একজন শিক্ষক পেয়ে আমি আসলেই কৃতজ্ঞ। আমি স্যারকে নিয়ে গর্বিত, ওনার মতো একজন শিক্ষক পেয়েছি আমি। সকলে আমার জন্য দোয়া করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন এভাবে সকল যুবককে বেকার মুক্ত করতে পারে। আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ। তো আমরা আসলে এখানে আসছি যে আমাদের ব্যাচের, আমাদের অফলাইন ব্যাচের শিয়াব, ও একটা কাজ পেয়েছে। তো স্যার বলছিল যে স্যারে যেই কাজ পাক তাকে ট্রিট দিবে। তো স্যার স্যার কথা রেখেছে, ধন্যবাদ স্যার। আমি দায়িত্ব নিলাম সবার, যতবার ইনকাম করবেন আমি দিব আপনাদেরকে খাবার ইনশাল্লাহ। তো এই এই যুক্তি থেকে বা এই বিষয়গুলো থেকে আজ থেকে আমি ঘোষণা দিলাম, যারাই কাজ পাবে তাদেরকে আমি এই চায়নার গার্ডেনে আমি এনে এনে আপনাকে ট্রিট দিব। অর্থাৎ আমি চাচ্ছি যে এই যে ট্রিটের আশায় হলেও আপনি যাতে কাজ পান, আমি চাই ট্রিটের আশায় হলেও আপনি আপনার ফ্যামিলিকে বেকার মুক্ত বা আপনি নিজে বেকার মুক্ত হয়ে ফ্যামিলিকে একটা সাপোর্ট দিবেন। দ্যাটস হোয়াই আমি কিন্তু আপনাকে ওইখান থেকে এইভাবে হেল্প করে যাচ্ছি। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আপনি আপনার সমাজে, আপনার এলাকায় আপনি যাতে পরিচিত হতে পারে, সবার যত টাকা আসবে আমি বিল দিব। আপনি শুধু কাজ নিয়ে দেখাবেন, আপনি শুধু ইনকাম করে দেখাবেন আমাকে, দেখবেন যে চায়না গার্ডেনে আগে সিট বুকিং হয়ে গেছে। কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওকে ফাইন আসো।